লেতেৰা বৰখন হৈ আছে যাৰ ফলত বৃদ্ধি পাইছে ফুৱনহিৰি নদীৰ জলপৃষ্ঠ আৰু যাৰ বাবে এতিয়া কেইবাখনো স্লুইজ গেট খুলি দিয়াৰ সম্ভাৱনা আছে অৰুণাচল প্ৰদেশৰ ফুৱনহিৰি নদীৰ ওপৰত ধাৰাখাৰ বৰখনৰ বাবে আগতীয়া সতৰ্কবাণী প্ৰেৰণ কৰিছে NHPCৰ নিয়ন্ত্ৰণ কক্ষৰ পৰা ফুৱনহিৰি নদীৰ ওপৰত প্ৰায় 16000 কিউবিক পানী নিৰ্গমনৰ সম্ভাৱনা NHPC কৰ্তৃপক্ষৰ যাৰ ফলত ফুৱনহিৰি নদীৰ নামনি অঞ্চলত কিন্তু বানপানীৰ ভয়ানক পৰিস্থিতি সৃষ্টি হ'ব পাৰে বুলি সতৰ্কবাণী দিছে NHPCৰ ফালৰ পৰা ধেমাজি আৰু উত্তৰ লখিমপুৰ জিলা প্ৰশাসনে সজাগ আৰু সচেতন হৈ থাকিবলৈ আহ্বান জনাইছে ফুৱনহিৰি নৈপৰীয়া ৰাইজক নেৰানেপেৰা বৰষুণৰ ফলত বৃদ্ধি পাইছে ফুৱনহিৰি নদীৰ জলপৃষ্ঠ যাৰ ফলত কেইবাখনো স্লুইজ গেট খুলি দিয়াৰ সম্ভাৱনা আছে অৰুণাচল প্ৰদেশৰ ফুৱনহিৰি নদীৰ ওপৰত ধাৰাসাৰ বৰষুণৰ বাবে আগতীয়া সতৰ্কবাণী প্ৰেৰণ কৰিছে NHPC নিয়ন্ত্ৰণ কক্ষৰ পৰা আৰু ফুৱনহিৰি নদীৰ ওপৰৰ পৰা যদি পানী এৰা হয় নিৰ্গমনৰ যদি সম্ভাৱনা যিহেতু বাঢ়িছে NHPC কৰ্তৃপক্ষই কিছু তেনেকুৱা ইংগিত দিছে যাৰ ফলত ফুৱনহিৰি নদীৰ নামনি অঞ্চলত কিন্তু বিশেষকৈ নৈপৰীয়া ৰাইজৰ কিন্তু হাহাকাৰ অৱস্থা হ'ব বা বানপানীৰ সৃষ্টি বৰ বেয়াকৈ হ'ব পাৰে বুলি সতৰ্কবাণী দিছে NHPCয়ে আৰু জোনাইত অপৰিৱৰ্তিত হাৰত বৃদ্ধি পাই আছে এতিয়া বান পৰিস্থিতি বাঢ়নী পানীয়ে প্লাবিত কৰিছে জোনাইৰ ন ন অঞ্চল যাৰ ফলত অধিক জটিল হৈ পৰিছে বহুকেইখন গাঁৱৰ অৱস্থা দিখাৰী নৈত বাঢ়নী পানীয়ে বগৰীগুৰি অঞ্চল বুৰাই পেলাইছে অঞ্চলটোৰ গড়কাপ্তানি পথৰ বহু ঠাইত ক্ষতি কৰিছে ব্যাহত হৈ পৰিছে যাতায়াত ব্যৱস্থা বাট পথ ঘৰ দুৱাৰ সকলোতে বাঢ়নী পানী সোমাইছে আৰু ঘৰৰ ভিতৰতো আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছে এতিয়া বহু লোক পানীৰ মাজত যাৰ ফলত খাদ্য সংকট চূড়ান্ত খাদ্য সংকটে দেখা দিছে বিশেষকৈ বানাক্ৰান্তসকলৰ খাদ্য সংকট আছে তাৰোপৰিও লগতে প্ৰত্যেক ঘৰে ঘৰে যি পশুধন আছে পশুধনৰ মাজতো হাহাকাৰ অৱস্থা কিয়নো খাদ্য তেওঁলোকক কি যোগান ধৰিব ইফালে জোনাই উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত স্থাপন কৰা অস্থায়ী বান শিবিৰত দেওবাৰে জোনাই বিধায়ক ভুৱন পেগু উপস্থিত হ'ল শিবিৰ পৰিদৰ্শন কৰিলে লগতে বানাক্ৰান্ত কিছু অত্যাৱশ্যকীয় সামগ্ৰী তেওঁ বিতৰণ কৰে আৰু ইফালে লখিমপুৰতো ভয়ংকৰ ৰূপ লৈছে বানে ফেনে ফুটুকাৰে বাঢ়িছে হিঙৰা বেকা নদীৰ বোকা নদীৰ গাভৰু নদীৰ পাভ নদীৰ পানী যাৰ ফলত ভয়ংকৰভাৱে প্লাবিত হৈ পৰিছে বানত 15খনৰো অধিক গাঁও বানত এক প্ৰকাৰ হাহাকাৰ অৱস্থা একাকাৰ হৈ পৰিছে পথ পথাৰ সকলো ঘৰ দুৱাৰ পানী সোমাইছে বহুকেইটা গড়কাপ্তানি পথৰ ওপৰেদি পানী বাগৰি আছে যাতায়াত ব্যাহত হৈ আছে আৰু প্ৰত্যেক মুহূৰ্তে মুহূৰ্তে তাত কিন্তু ভয় শংকা আছে কিয়নো বাঢ়নী পানী ফালি এনেকৈ লোকসকলে তেওঁলোকে যাতায়াত কৰিবলগীয়া হৈছে এক ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ সাধাৰণতে লখিমপুৰৰ পৰা প্ৰত্যেক বাৰিষাই আমি এই দৃশ্য দেখুৱাওঁ এনেকুৱা ধৰণৰ দৃশ্য লখিমপুৰবাসীৰ কাৰণে অতি চিনাকি আৰু সমানে সমানে দুৰ্ভাগ্য বুলি ক'ব লাগিব কাৰণ বাৰিষা আহিলেই যে লখিমপুৰৰ বিভিন্ন অঞ্চলত বানপানী হয় সেইটো এটা ঘটনাত গতানুগতিক ঘটনাত পৰিণত হৈছে আৰু আজি মই এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ এটা পথৰ ওপৰত আৰু এই পথটো হ'ল লালুকৰ সোনাপুৰৰ পথ এটা গড়কাপ্তানি পথ পথ নে নদী চিনিবকে নোৱাৰি এসাগৰ পানী চাওক তাৰ মাজেৰে পানী ফালি ৰাইজে যাতায়াত কৰিছে কাৰণ কৰিবই লাগিব ঘৰৰ যিখিনি লাম লগত আছে সেইখিনি সামৰি খুঁটৰি যেন তেনে পানীৰ কবলৰ পৰা বচাব লাগিব মই পুনৰ কৈছোঁ এই দৃশ্য দেখুৱাই আছোঁ মই লালুকৰ সোনাপুৰৰ পৰা লালুক সোনাপুৰৰ এইটো এটা গড়কাপ্তানি পথ আৰু এই অঞ্চলত প্ৰায় 4খনতকৈ অধিক গাঁও ইতিমধ্যে প্লাবিত হৈছে বোকা নদীৰ বানে প্লাবিত কৰিছে আৰু কেৱল এই অঞ্চলতে নহয় লখিমপুৰ জিলাত বৰ্তমান শিঙৰা নদীয়ে কাল ৰূপ ধাৰণ কৰিছে শিঙৰা নদীৰ বানত বৰচলা অঞ্চলৰ সৰু বৰ 10খনতকৈ অধিক গাঁও প্লাবিত হৈছে ৰাইজৰ নাথল নাজল অৱস্থা আৰু ওখ স্থানলৈ ৰাইজ ঢাপলি মাৰিছে বহুতৰে পশুধন হাঁহ ছাগলী ইত্যাদি উটি গৈছে সেই খবৰ আমাৰ হাতত আছে আৰু এই দৃশ্য মই দেখুৱাই আছোঁ লখিমপুৰ জিলাৰ লালুকৰ সোনাপুৰৰ পৰা দেখুৱাই আছোঁ আৰু এটা পথৰ ওপৰত মই থিয় হৈ আছোঁ পথত পানী কিমান চাওক ৰাইজ বানত একাকাৰ হৈ আছে এনেদৰে কিন্তু ৰাইজৰ মাজত খবৰ ল'বলৈ আমাৰ বৰমূৰীয়াসকলৰ সময় নাই মাত্ৰ নামি দামী গাড়ীত আহি এই বাতানুকূল পৰিৱেশত আহি গাড়ীৰ ওপৰতে ঘোষণা কৰে যে লখিমপুৰ জিলাত বানপানী শেষ হ'ল আমি বিশেষত ক'ব বিচাৰিছোঁ
যি গৰাকী বান নিয়ন্ত্ৰণ মন্ত্ৰী পিয়ুষ হাজৰিকাৰ কথা লক্ষীমপুৰলৈ ইয়াৰ পূৰ্বে একাধিকবাৰ আহিলে প্ৰত্যেকবাৰে তেওঁ দম্ভমাৰি কৈ গ'ল যে লক্ষীমপুৰত আৰু বানপানী নহয় লক্ষীমপুৰৰ গৰা সন্ধিয়া নহয় কিন্তু বাস্তৱ দৃশ্যটো চাওক প্ৰত্যেক বছৰৰ দৰে এই বছৰো আমি এই দুৰ্ভাগ্যজনক দৃশ্যটো দেখুৱাবলগীয়া হৈছে আৰু এই দৃশ্য মই পুনৰ কৈছোঁ লক্ষীমপুৰ জিলাৰ সোণাপুৰৰ দৃশ্য দাদা আপোনাৰ ঘৰ পানী হৈছে পানী হৈছে কি কি গাঁও পৰিছে এইবাৰ ৰাণাবাৰী 2 নং সোণাপুৰ হাইবৰদলনি কি নদী এখন আপোনাৰ বোকা নদী আৰু হিঙৰা এৰাখুটি এটা আছে এৰাখুটি এটা আছে মই আকৌ কথা পাতিম মই দেখুৱাই আছোঁ একাংশ কিশোৰী তেওঁলোকে ঘৰৰ পৰা ওলাই আহিছে কোনোমতে ঘৰৰ পৰা কোনোমতে ওলাই আহিছে হয়তো ক'লৈ যাব মই সুধিম বা ঘৰত পানী কেনেকুৱা অৱস্থা মই সুধিম তোমালোকৰ ঘৰত পানী হৈছে হৈছে কিমান পানী ঘৰত ঘৰ ডুবি গ'ল নেকি ঘৰ ইমান নাই ডুবা ইডালকে ডুবা নাই ঘৰৰ বস্তু পাতি সামৰিব পাৰিলে নাই চাৰিটো মানে কিন্তু নাই নাই মানুহ ক'ত আছে ঘৰত ৰাণাবাৰী ক'ত আছে মানুহ মানুহ গাঁৱতে আছে ঘৰতে আছে থাকিব পৰা হৈছে এতিয়া ক'লৈ যাবা তোমালোক এঘাৰ মাইল মানে ঘৰত থাকিব পৰা হৈ আছে কে নাই পৰিলে আছে ঘৰত মানে ভিতৰত পানী সোমোৱা নাই নাই সোমাবনে চাগে পানী বাঢ়ি আছে এতিয়াও বাঢ়ি আছে এনেকৈ বাঢ়ি থাকিলে সোমাবগৈ কিন্তু নিৰাপদ নহয় তোমালোকক আমি অনুৰোধ জনাম নিৰাপদ নহয় বাঢ়নী পানীত এনেদৰে ঘূৰি ফুৰাটো কোনো মুঠেই নিৰাপদ নহয় হাতত চেণ্ডেল লৈ এগৰাকী কণমানি হয়তো তেওঁ নিজৰ লাম লগতে যিকেইটা আছে বচাবলৈকে যত্ন কৰিছে মই পুনৰ বানাকান্তসকল আছে তেওঁলোকলৈও কথা পাতিম আৰু ইয়াৰ সমগ্ৰ যিটো পৰিৱেশ আচল পৰিৱেশ মই দেখুৱাবলৈ যত্ন কৰিম আপোনাৰ ঘৰটো মোৰ ঘৰ এইটোৱে দেখিছোঁ পানীৰ মাজতে আছে পানীৰ মাজতে আছে পিছপিনে পানী সোমালে 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 বয় বস্তু সা সামগ্ৰী ওপৰলৈ ইয়াত দেখিছে কেমেৰাত দেখিব আপোনাৰ চব ওপৰত উঠাই থোৱা আছে চাং পাতি ওপৰত চব ওপৰত থৈ দিয়া আছে আৰু কি কি লোকচান হ'ল আপোনাৰ দুটা পুখুৰী আছিলে এটা পিছপিনে এটা আগপিনে দুইটা বৰ্তমান পানীৰ তলত কলিয়াপৰৰ বৰঘুলিটো বানৰ তাণ্ডৱ আৰম্ভ হৈছে বানৰ কবলত কলিয়াপৰৰ 2 আৰু 3 নম্বৰ বৰঘুলি ব্ৰহ্মপুত্ৰৰ বাহৰণি পানীয়ে প্লাবিত কৰিছে বৰঘুলিৰ বিস্তীৰ্ণ অঞ্চল বানত ডুব গৈছে নৈপৰীয়া লোকৰ ঘৰৰ লগতে খেতিপথাৰ মানুহ পশুধন একেলগে আশ্ৰয় লৈ আছে মথাউৰিত কোনোমতে বাহৰণি পানীত বুৰ গৈছে বিঘাই বিঘাই কৃষিভূমি নষ্ট হৈছে ভেন্দি জলকীয়া বেঙেনা আদি খেতি বা শাক পাচলি খেতি সম্পূৰ্ণখিনি এতিয়া পানীত নষ্ট হৈ গৈছে গৰু ছাগলী হাঁহ কুকুৰা লৈ তালি টোপালি বান টোপোলা বান্ধি এতিয়া ওখ ঠাই লৈ চব্জি কৰিছোঁ আমি জলকীয়া খেতি কৰিছোঁ ভেন্দি কৰিছোঁ বেঙেনা খেতি কৰিছোঁ হ্যাঁ এতিয়া সবকেইটা পানীৰ তলত গৈ আছে আজি ৰাতিৰ পৰা পানীখন গৈ পানীখন আহি আছে যে 150 টকা কেজি মৰিচ ছিজনতকৈ এইটো কিন্তু আন ছিজনত কিন্তু খেতি হ্যাঁ ছিজনতকৈ কিন্তু 3x কষ্ট কৰিব লাগে হ্যাঁ ঔষধকেইটা ভালকৈ দিব লাগে ৰেগুলাৰ দিব লাগে ছিজনতকৈ 3x কাম কৰিব লাগে ইমান কষ্ট কৰিছোঁ চাক পানী আহি সবকেইটা খেতি বাতি নষ্ট কৰি দিছে এইটো মাইথান ষ্টীল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল এইটো মাইথান ষ্টীল নহয় ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল আৰক্ষী আৰু ন্যায় ব্যৱস্থাত ঘটা এই আইন পৰিৱৰ্তনক আদৰিবলৈ সাজু দেশবাসী সাধাৰণ জনতাৰ ন্যায় ব্যৱস্থাত কেনে সুফল আহে সেয়া আগন্তুক দিনত প্ৰতিফলিত হ'ব গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাস News18 অসম নৰ্থ ইষ্ট জুলাইৰ পৰা দেশত বলবৎ হ'ব নতুন আইন ব্যৱস্থা কাৰ্যকৰী হ'ব 3 নতুন অপৰাধমূলক আইন সৰ্বভাৰতীয় পৰ্যায়তে প্ৰযোজ্য হ'ব 1 নতুন আইনৰ ব্যৱস্থা ফৌজদাৰী আইন ব্যৱস্থাৰ বৃহৎ পৰিৱৰ্তন সংসদত মাইক বন্ধ কৰাক লৈ বিতৰ্ক বিৰোধীৰ মাইক বন্ধ কৰাক লৈ উত্তাল হৈ পৰিল দুয়ো সদন লোকসভাৰ অধ্যক্ষই বিৰোধীৰ মাইক বন্ধ কৰাৰ অভিযোগ আনিলে ৰাহুল গান্ধীয়ে ৰাহুল গান্ধীয়ে মাইক বন্ধ কৰি ৰখাৰ অভিযোগ অধ্যক্ষই মাইক বন্ধ নকৰে বুলি স্পষ্টীকৰণ দিলে ওম বিৰলাৰ স্পষ্টীকৰণ আৰু
সদনের বাহিরতো কেবাজনো বিরোধী সাংসদে মাইক বন্ধ করার অভিযোগ উত্থাপন করেছিল। বিরোধী নীট কাণ্ডর আলোচনা বিচারি উত্তাল করে তুলিছিল সদন। ভারতীয় ন্যায় সংহিতার অধীনত প্রথমটো গোচর যেহেতু আজিরে পৰা ভারতীয় ন্যায় সংহিতা বা নাগরিক সুরক্ষা সংহিতা এই ধরনের গোটে যে আইন ব্যবস্থা বা এই গোটে সিআরপিসি আইপিসি আগর পর আতরি এটার পর যেহেতু আজির দিনটির পর নতুন করে প্রযোজ্য হয়েছে আইন ব্যবস্থা। ভারতীয় ন্যায় সংহিতার অধীনত প্রথমটো গোচর দিল্লিত রুজু হল প্রথমটো গোচর। দিল্লির কমলা মার্কেট থানা ন্যায় সংহিতার অধীনত প্রথমটো গোচর রুজু হয়েছে। এজন হকারর বিরুদ্ধে রুজু হয়েছে গোচরটো। ন্যায় সংহিতার 285 ধারার অধীনত হকারজনের বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে। ফুট ওভার ব্রিজের তলত গুটখা পানির বটল বিক্রি করে আছিল লোকজনে। ইংরাজে প্রণয়ন করে 163 বছরীয় আইনের পর মুক্তি। আজিরে পর দেশজুড়ি প্রযোজ্য হল ভারতীয় ন্যায় সংহিতা 2023। সিআরপিসির স্থান লৈছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। আজির পর কার্যকরী হল তিনিখনক এই নতুন অপরাধমূলক আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামেরে বলবৎ হওয়া এই আইন আরক্ষী নাগরিক আদালত ব্যবস্থা থাকিব বহু কেই প্রকারের নতুন নীতি নিয়ম আজির পর আনুষ্ঠানিকভাবে প্রযোজ্য হয়েছে। ফৌজদারি আইন ব্যবস্থার বৃহৎ পরিবর্তন ঘটিল সমগ্র দেশতে। আইন প্রক্রিয়াত আইপিসি সিআরপিসি গুছি বা আতরি এতিয়া বিএনএস অর্থাৎ ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা আর বিএনএসএস হলগৈ। এতিয়ারে পড়া ঘর থাকি অনলাইন যোগেও কোনো এজাহার দিব পারিব, সেই সুবিধা দিয়া হয়েছে নাগরিকসকলক। নাগরিকে এজাহারখন ঘর থাকিয়ে লিখিব পারিব, দিব পারিব ভুক্তভোগী এজাহার। প্রতিটো গোচরত তদন্ত আরক্ষী যেতিয়া করিব বাধ্যতামূলক হব তেতিয়া ভিডিওগ্রাফি। ইফালে পক্সো গোচরত তদন্তর গতির যি পদ্ধতি সেয়া অধিক ক্ষিপ্রতর হব এই নতুন ন্যায় সংহিতার অধীনত। আর ইফালে তৃতীয় লিঙ্গর লোক অন্তর্ভুক্ত হয়েছে নতুন আইনত। নতুন আইনত বিদেশত থাকা অভিযুক্তর বিরুদ্ধেও তদন্ত চলাব পারিব আরক্ষীয়ে। আর দেখুন নতুন আইন বলবতক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিক্রিয়া দিছে যে 164 বছরীয় আইনের পর দেশে মুক্তি লাভ করলে মন্তব্য মুখ্যমন্ত্রী এক্সত পোস্ট করেছে। প্রতিক্রিয়া সেই ধরনের দিছে মুখ্যমন্ত্রীগিয়ে। আর ইতিহাস হল ভারতীয় দণ্ডবিধির দফা 302। দেশত ইতিহাস হল 1860 সনের ভারতীয় দণ্ডবিধির নাথাকিব সিআরপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। 1 জুলাইর প্রযোজ্য হব অর্থাৎ হল আজির পর ভারতীয় ন্যায় সংহিতা 2023। সিআরপিসির স্থান ললে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 স্থান ললে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। 2023 সনের ডিসেম্বর গৃহীত এই তিনিখনক আইন ইংরাজে প্রণয়ন করা সেই 163 বছরীয় যে আইনের পর মুক্তি লাভ করলে ইয়ার অধীনত পক্সোর গোচর সমূহ দুমাহর ভিতর সম্পূর্ণ করব। পক্সোর গোচর দুমাহর ভিতর সম্পূর্ণ করার বাবে বিধি ইয়াত আছে। কিছুমান অপরাধের ক্ষেত্র সমাজের সেবা করার ব্যবস্থা দিয়া হয়েছে। কোনো আইন নতুন আইন কেনেকুৱা হব, কি কি পরিবর্তন থাকিব বিশেষকৈ যদি সেয়া আপোনালোকক জানাও। আইপিসি হলগৈ এতিয়া বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা হত্যা সেয়া ধারাটো হয়েছে বিএনএসর অধীনত 302। হত্যার শাস্তি হয়েছে 302-র পরিবর্তে আগতে আসলে এতিয়া 103-1। হত্যার চেষ্টা 307 পূর্বতে আসলে এতিয়া 109 হয়েছে। ধর্ষণের গোচর 375 এতিয়া হয়েছে 63। ধর্ষণের শাস্তি এই ধরনের আসলে গোটেই ব্যবস্থাত নতুন এই তিনখন আইনের কিছু সাল সলনি। ওচর চুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল।
পাইথন স্টিল নহয়। অ ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথন স্টিল। অগ্রতি হতে। আইন প্রক্রিয়াত আইপিসি সিআরপিসি গুসি হবগৈ বিএনএস বিএনএসএস। এক আমূল পরিবর্তনের দিকে ভারতের আইন ব্যবস্থা, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামাকরণে বলবৎ হবলগিয়া আইনত আরক্ষী নাগরিক আদালত ব্যবস্থা থাকিব বহুকেই প্রকারের নতুন নীতি নিয়ম। ঘরত থাকিয়ে অনলাইন যোগে এজাহার দিব পারিব ভুক্তভোগীয়ে। প্রতিটি গোচরের তদন্তত আরক্ষীর বাধ্যতামূলক হব ভিডিও। আহারমহিয়া বানত এতিয়া জলমগ্ন হয়ে পড়েছে মাজুলীর বিস্তীর্ণ অঞ্চল। নেড়ানেপেড়া বরষুণ হয়ে আছে, ব্রহ্মপুত্রের জলস্তর বাড়িছে আর নৈপরিয়া মাজুলীবাসীর অর্ধ শতাধিক যে গাঁও তেওঁলোকৰ মাজত এটা অবর্ণনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘর দুয়ার সকলোতে পানি, মূরর ঘাম মাটি পেলায় করা কৃষকর যে হাজার হাজার বিঘা খেতিপথার সেয়া জলমগ্ন হওয়ার সমান্তরালক পশুধনের খাদ্যর অভাবত ত্রাহি মধুধন পড়ছে নৈপরিয়া রাইজে। জলমগ্ন অঞ্চলসমূহর ভিতর হালমরা, বনগাঁও, হালতিবাড়ি, গায়নগাঁও, টেঙা পনিয়া, ইফালে মারঙিয়া আদি বিভিন্ন ঠাই, কমলাবাড়ী, আউনিয়াতি, পোহারদিয়া, কপাহতলি, বনরিয়া চাপরিকে ধরে শতাধিক গাঁও বানে তাণ্ডব সৃষ্টি করেছে। কমলাবাড়ীর কমলাবাড়ী ঘাটলৈকে যাওয়া পকী পথটো সম্পূর্ণরূপে পানি, যেহেতু পথচোয়া বুর গেছে, যাতায়াতের ক্ষেত্র গোটে ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। গ্রাম্য পথবরতো এককাল পর্যন্ত পানি হওয়া পরিলক্ষিত হয়েছে। এনে এক অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্রনগরী মাজুলীর বানাক্রান্ত রাইজে জেলা প্রশাসন আর সরকারক পর্যাপ্ত পরিমাণের রেশন, পশুখাদ্যকে ধরে চিকিৎসা সাহায্য আগবাবলে আহ্বান জানাইছে। এ সন্দর্ভত এক রিপোর্ট আগবাইছো আমার মাজুলীর সাংবাদিক ভাস্কর জ্যোতি কটকীর। কেইখনক অধিক গাঁও বর্তমান সময় ব্রহ্মপুত্র বাহনী পানীয় প্লাবিত করেছে। মই পরিবেশ দেখাইছো আসলে মাথরির বাহিরের যুক্ত গাঁও আসে সেই সময় প্লাবিত কর সমান্তরালক বর্তমান সময় বিভিন্ন ন ন স্থানত বর্তমান ব্রহ্মপুত্র বাহনী পানীয় বুড়াই পেলাইছে। আর যেহেতু বরষুণ দিয়ে আছে আর সমান্তরালভাবে জল নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি পাই আছে, গতি পানি বর্তমানেও বাড়ি আছে বলে ইতিমধ্যে জানিপরা গেছে। ইয়ার বর্ণাঢ্যর মাজত আসলে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ বিশুদ্ধ খোয়া পানির উপর বিশুদ্ধ খোয়া পানির বিভিন্ন যে সমস্যা জর্জরিত হয়ে পড়ছে। জেলা প্রশাসনে কেন ধরনের সুবিধা প্রদান করেছে আমি জানি চেষ্টা করি। গাঁওখনের নাম কি? কেন ধরনের বর্তমান সহায় পাইছে জেলা প্রশাসন? খোয়া পানি বা কালি আপনার এম এল এ আসে ভুবনগান যাকালি চাই কি পরিয়াল হব কি পরিয়াল আছে? আছে আপনার এক উপর আছে, হান্ড্রেডের উপর আছে। বর্তমান গোটে কি কি গাঁও আছে জলমগ্ন হয়ে পড়ে? সবকে মানে উকুনামুখ, কান্নেজান, সুমৈমারি, বটিয়ামারি, উপর সোনোয়াল, নাম সোনোয়াল। কালি এম এল এ চাই গেছে আর তারপর একু দিয়া নাই আর্য বলে এটা কাবলেও নাই, থাকবলেও নাই, বরষুণের পানি আর ভিতরে এটা চাং চাঙর উপর চাং পাতি মানুষ যে আছে আর খাওয়া পানিও নাই, তিরপালও দিয়া নাই, কিনা কিবিও দিয়া নাই, নাই যায় নাই কোনো কত থাকিম উপায় নাই না। এটা সরকার দিলে থাকিব বর্তমান এনেদরে আসলে বিভিন্ন সমস্যার জর্জরিত হয়ে পড়ছে এই সকল লোক আর টুলুঙ্গা নামে একমাত্র সম্বল হিসাবে হয়েছে। ঘরের যুক্ত সম্পদ সেই উলিয়ায় বাহির আনবল চেষ্টা করেছে, যেহেতু ন ন অঞ্চল বর্তমান সময় প্লাবিত হয়েছে আর মাজুলীর বিভিন্ন প্রান্ত একই পরিবেশ। ইয়ার মাজুলীর যক্ষা কবচ স্বরূপ যুক্ত মথাউরি মাজুলী রোডের মাজুলী কমলাবাড়ী আর বনগাঁও সংযোগী যে মথাউরি, এই মথাউরিটি বিভিন্ন স্থানত প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছে। ইয়ার বনগাঁওর যে হালদিবাড়ি, বেচামরা মাথাউরি সেই সময়ও গাঁতর সৃষ্টি হওয়াত এই মাথাউরি সমূহ আসলে অখনি সংকেত কহি আনিছে।